পাকিস্তানের পিলে চমকে ভারতীয় সেনার হাতে আসছে 7.5 লক্ষ AK-203। ভারতীয় সেনার হাতে এবার AK-47 বদলে আসছে AK-203। তুলে দেওয়া হবে অ্যাসল্ট রাইফেল। পিএমও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে এই খবর জানায়। ANI-এর খবর অনুযায়ী ভারত সরকার রুশ কোম্পানির সঙ্গে মিলে যৌথভাবে AK-47 আধুনিক ভাষণ AK-203 তৈরি করবে। জানা যাচ্ছে প্রায় 7.5 লক্ষ AK-203 রাইফেল তৈরি করা হবে। এই রাইফেল রাশিয়ার কোম্পানির সঙ্গে ভারতের সঙ্গে মিলে অর্ডিন্যান্স কারখানাতে তৈরি করা হবে বলে জানা যাচ্ছে। ভারতীয় সেনার কাছে এইবার এই রাইফেল থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এর আগে ভারত সরকার AK-103 রাইফেল নেওয়ার পরিকল্পনা করেছিল, তবে তার জায়গায় এবার AK-203 নেওয়ার বিষয়ে রাশিয়ার সঙ্গে কথা বনে গেছে। এই বিষয়ে রবিবার আমেঠিতে সভা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, আমেঠিতে এই রাইফেল তৈরি করা হবে বলেও জানানো হয়। এই সময় রাহুল গান্ধীকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, কিছু কিছু মানুষ শুধু মেড ইন জয়পুর, মেড ইন ইন্দোরের কথা বলে, তবে আপনারা মেড ইন আমেঠিকে সরকার করার চেষ্টা করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, আমেঠিতে আধুনিক রাইফেল AK-203 তৈরি করা হবে। এই রাইফেলের সাহায্যে ভারতীয় সেনাকে আরও মজবুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও সবাই জানান তিনি। এই অত্যাধুনিক রাইফেল AK-47 আমেঠির নতুন পরিচয় তৈরি করবে।